এইরকমের মুসলিম যে তার দিন সম্পর্কে অজ্ঞ, নামাজ সম্পর্কে অজ্ঞ, সে ইজ্জতের জীবনে আশা কি করে করতে পারে? 8 ঘন্টা ডিউটির, যদি ডিউটি সে ঠিকভাবে আদায় করে তো 4 ঘন্টাও লাগে না অধিকাংশের ক্ষেত্রে। অনেকের আছে যে কোনো সময় কুলাবে না, কিন্তু অধিকাংশের অবস্থা হয় যে 4 ঘন্টাও লাগবে না, এরপরে 4 ঘন্টা তোমার তার বাকি থাকবে। সেই 4 ঘন্টা থেকে 1 ঘন্টা যদি সে পড়ার বিছানে বরাদ্দ করে তাহলে কতই না পড়তে পারে। সে তার অফিসে বই রাখুক, তার দিনই বইও তার অফিসে রাখুক, তার ব্যাগে রাখুক। আলহামদুলিল্লাহ এমন তো লোক আছে যে ব্যাগের ভিতরে সবসময় বই রাখে, এমনকি যাত্রাপথেও পড়ে। রোজে বাস চলছে তো কি বসে বসে কি করবো, বাস আমি বই খুলে নিয়ে বসি পড়তে থাকি। আমাদের ঢাকা শহরে জ্যামে ঘন্টা পর ঘন্টা আটকে বসে থাকতে হয়, আর কত পরেশানি, যে এরকম সময় নষ্ট হচ্ছে বসে বসে শুধু শুধু। যদি কেউ সত্যিকার পাঠক হয় তাহলে তার এখানেও পরেশানি থাকবে না, কারণ তার সময় কাজে লাগছে, সময় নষ্ট হচ্ছে না, সে পড়তে থাকবে। যেমন আর 1 ঘন্টা আধা ঘন্টা বসে আছে সে পড়তে থাকবে, কত বিস্তর পড়া হবে এবং সে টেরই পাবে না কোথেকে তার এই সময়টা কেটে গেল, যেমন কষ্ট তার বোধই হবে না। আলহামদুলিল্লাহ আমাদের তেমন অভিজ্ঞতা আছে যে কোথেকে রাস্তায় সময়টা পার হয়ে গেল কোনো খবর থাকে না, পড়ার বিস্তর সময়। যদি কেউ বলে আমার পড়ার সময় নেই, সে একেবারেই অসত্য কথা বলবে, বিস্তর সময় আছে পড়ার। একজন লোক যদি নিয়মিত পড়ে তাহলে সে 1 মাসে, আমার ধারণা অবসর সময়কে যদি কাজে লাগায় তাহলে 1 মাসে সে অন্তত 1000 পৃষ্ঠা পড়তে পারবে। আমি একটু মানে অবস্থা কথা বলছি না, 1000 পৃষ্ঠা পড়তে পারবে যদি সে তার অবসর সময়টাকে কাজে লাগায়। অবসর সময়কে কাজে লাগান, অনেক গুণা থেকে বাঁচা যাবে। অবসর সময়কে কাজে লাগালে কেবল জ্ঞান অর্জনই হবে না, শান্তি হবে, গুণা থেকে বাঁচা যাবে, অনেক রকমের স্বস্তি পাওয়া যাবে। যারা রিটায়ার করে অবসরে চলে যায়, ওদের পরিবারের লোকজনের অনেক অভিযোগ যে ঘরে বসে শুধু শুধু ঝামেলা করে। আমার এক আত্মীয় আছে, তার ছেলে মেয়ে বড় বিরক্ত, যাবার কোনো কাজ নেই, শুধু এইটা ভুল ধরে ওই ভুল ধরে, শুধু খেসর খেসর করে, বড় সমস্যা। যদি অবসর সময়কে কাজে লাগায় তাহলে ঘরের লোকও শান্তি থাকবে। পড়ার ভিতরে এত মজা, যদি একবার কেউ এই মজা পেয়ে যায় তখন সে আর সব ছেড়ে দেবে। পড়ার ভিতরে এত মজা, আমরা এই মজার সঙ্গে আমাদের সাথ পরিচয় নাই, আর পরিচয় না বলেই পড়ছি না। একবার পড়া শুরু করে দেখুন, তখন দেখবেন তখন আর কোনো গল্প ভালো লাগবে না, কোনো গল্প গুজবে বসতে ইচ্ছা হবে না, তা নিজের মনের প্রশান্তি হবে। অজ্ঞতাও তো একটা রোগ, তা রোগ নিয়ে কার শান্তি থাকতে পারে, রোগ তো অশান্তির কারণ। ইন্নামা শিফাউল ইয়াসওয়াল, অজ্ঞতাটা রোগ, এই রোগের উপশম হাদিসে বলা হয়েছে যে জিজ্ঞেস করো জানো, জানলে বাস এই অজ্ঞতার রোগ দূর হবে। তো অজ্ঞতাটা রোগ, রোগ নিয়ে কোনোদিন শান্তি পাওয়া যায় না, কাজে যদি শেখেন পড়েন তাহলে দেখবেন মনের ভিতরে প্রশান্তি আসছে, তো সময়টা শান্তির ভিতরে কাটবে, আর গুণা থেকে বাঁচা যাবে, ফালতু গল্প গুজব হবে না, মানুষের পিছনে লাগা হবে না, শুধু বেকার লোকরাই অন্যের পিছনে লেগে থাকে। আমাদের যে এক অশান্তি, সামাজিক অশান্তি, এর কারণ একটা বড় কারণ তো এই যে একজনের পিছনে আরেকজন লেগে থাকে, কে কোথায় কী করছে না করছে সেই ধান্দায় থাকে, আর ওই নিয়ে আলোচনা পর্যালোচনা, সামাজিক শান্তি নষ্ট, মানামানি হানাহানি এসব হয় এরকম এই কারণে, একজনের পিছনে আরেকজন লেগে থাকে। যদি পড়াশোনা করে তাহলে তার তো এই ফালতু সময় তার হাতে থাকবে না, সে ব্যস্ত থাকবে তার পড়া নিয়ে, আরেকজনের পিছনে লেগে থাকার সময়ই থাকবে না, সবাই তার কারণে তার দিক থেকে অন্তত সবাই শান্তিতে থাকবে। তাহলে জ্ঞান অর্জন হবে, গুণা থেকে বাঁচা যাবে, আর সমস্ত কাজ সই শুদ্ধ হবে, এবাদত বন্দী শুদ্ধ হবে, আকীদা বিশ্বাস শুদ্ধ হবে, মানুষের হক নষ্ট হবে না, হক আদায় হবে। আমরা যে কত রকম মানুষের হক নষ্ট করি অজ্ঞতার কারণে, জ্ঞান নেই, কার কি হক তো আমি জানি না, আমার উপরে কার কি হক আছে আমি জানি না, ঘরে বই নেই, মুসলমান মুমিন তার ঘরে দিনের বই পাওয়া যায় না, কত রকম ফালতু বই আছে, বুক শেলফে গল্পগুজব ফালতু বই, উপন্যাস, বিভিন্ন রকমের সিরিজের বই ভরা, যেগুলো কোনো কাজের নয়, কিন্তু তার দিন সম্পর্কিত বই নেই।
অধিকাংশের ঘরেই নেই, যিনি বই পুস্তকের তখন অভাব নেই। এবং এত প্রচুর শত শত নয় হাজার হাজার বই বাংলা ভাষায় এসে গেছে আর আসছে, এবং আগামী দশ বছরের ভিতরে আশা করা যায় যে বাংলা ভাষায় দিনী বই পুস্তকের কোনো অভাব থাকবে না, এবং বাঙালি গর্ব করতে পারবে যে আমাদের বাংলা ভাষায় দিন সম্পর্কে এত এত লেখাজোখা হয়েছে। কাজে এখন যদি না পড়ি তাহলে সেটা নিজের কপালদোষ।